কলকাতা বল কলকাতা বল কলকাতা বল 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 কলকাতা হয়তো যিনি খাচ্ছেন তিনি হয়তো জল দিয়ে ধুচ্ছেন কিন্তু কখনো কখনো না ধুয়ে রেখে দিচ্ছেন। ওই এটোটা যখন নিয়ে আসছে সেখান থেকে আমি বলি সংক্রমণ মানে ছড়ানো পসিবিলিটি একটা থাকছে। আমি তুমিও স্বীকার করছি সেকে সাবস্টিটিউট আপনাকে বুঝতে হবে যে আমাদের আমরা এখন বেস্ট কেস বেস্ট অপশন সিনারিওর আন্ডারে কাজ করছি। আমার যদি অপূরণ রিসোর্স থাকতো পারফেক্ট ওয়ার্ল্ড হতো তাহলে তো সবাইকে আমি আলাদা ঘর দিতে কাজ বাথরুম রাখতাম, সেই অবস্থা তো নেই। আমি যদি ওকে স্কুলে না রাখি তাহলে এটা আমি যেটা বলছি ডেফিনেটলি এটা প্রবলেম। হয়তো 5% 10% 15% কেসে সে ঘুরছে না, যদি একটু ফল আসতে সামান দেওয়া হচ্ছে তা দেওয়া হচ্ছে, ও সে যদি ঘুরছে না আমার 5-10-15% কেসে এই রিস্কটা রয়েছে। কিন্তু আমার বিকল্পটা কি? আমার বিকল্পটা সেই লোকটা বাড়িতে থাকবে। সেই লোকটা যদি বাড়িতে থাকে তবে তার একটু মাসে তো আরো চারটি লোকের সাথে ঢোকে। আর তো আমার বিকল্পটা হচ্ছে এইটা 50% কেসে ইনফেকশন এর রেটটা আছে, কিন্তু বিকল্প হচ্ছে বাইরে থাকলে আরো খারাপ। তো আমাদের এটা প্যান্ডেমিক সিচুয়েশন, উই আর অপারেটিং আন্ডার বেস্ট কেস সিনারিও, এটা বুঝতে হবে। পাতা রাখলেই তো হয় না, পাতা একটু দেখুন প্রত্যেকটা জায়গায় পাতা দাও পাতা করো, এটাও ইস্যু হচ্ছে। যা পাতা রাখা সেটা আপনারা ধরেছেন আমরা দেখছি যদি হয়, কিন্তু পাত্র থেকে ওরা পাত্র থেকে হয়তো ডিরেক্টলি খাচ্ছে না, পাত্র থেকে হাত দিয়ে হয়তো পাতায় রাখবে, আবার পাতা বন্ধ করবে, তো ফিজিক্যাল কন্ট্যাক্ট তো রয়েছে। ওরা যদি তুলছে একটা দেখে সেটাও তো ফিজিক্যাল কন্ট্যাক্ট রয়েছে, একেবারে যে সংক্রমণ চলে যাবে তাও না। আর প্রত্যেকটা জায়গায় আপনি যেটা বলছেন যে সর্বদা প্লেট দিতে, সেটা আমি দেখেছি, সেটা প্লেটে গুড় আইছে, বিমান থেকে দ্যাটস অ্যাকচুয়ালি ভেরি গুড আইডিয়া, ওয়াই নট। মনে রাখতে হবে আরো অনেক বাকি আছে। আমি আশা আমি বলছি যে এই জেলার 1 লাখের উপরে তো ক্রস করবেই করবে। এক একটা আপনার দেওটো ওয়ান ব্যাটারি ওয়ান ব্যাটারি টু এরকম পঞ্চায়েতে 7000 করে দিচ্ছে, কলিপুর ওয়ান ব্লকেই দিচ্ছে আপনার 10000। তো ওই দিকটা তো খুব হেভি হয়েছে, কালীগঞ্জ দেওটো ওয়ান দেওটো টু কলিপুর ওয়ান কলিপুর টু ভীষণ হেভি, কারণ কেশনগর ওয়ান টু তো একটুখানি কম, বাকি জায়গায় তো আমাদের বিশাল পরিযায়ী ছবি খুব হারে বাড়িটা রয়েছে। করেছি কারণ এই স্টেট থেকে যারা আসছে রেট অফ ইনফেকশন খুব বেশি, তাই জন্য এটা আমাদের একটুখানি সতর্ক থাকতে হবে। দিস ইজ দ্য ওয়ারিং পার্ট। আমাদের কোন জায়গাতে সেটা 1 তারিখে হয়ে যাওয়ার
হয়েছে, আমরা প্রথমে মুর্শিদাবাদে পাঠালাম, মুর্শিদাবাদের বড় জেলা বিশাল ব্যাকলগ হয়ে গেল আমার প্রায় 2000 সব টেস্টিং। তারপর বললো যে না তুমি নাইসেটে পাঠাও, আমরা নাইসেটে পাঠাতে আরম্ভ করলাম, প্রায় 3000 ওখানে ব্যাকলগ, স্পেশালি আম্পান নিয়ে, কারণ নাইসেট তো সব জায়গা থেকে নিচ্ছে, তো ওরা ওটা অবভিয়াসলি প্রত্যেকটা 6 দিন 7 দিন 8 দিন লেগে যাচ্ছে এক একটা সব টেস্টে, আর মানুষ দাঁড়িয়ে আছে তাকে যদি রেজাল্ট না ছেড়ে আমি বাড়ি ছেড়ে দিই, পরে পজিটিভ পেলো তাহলে পুরো এরিয়াটা আবার কন্টেইনমেন্ট করতে হচ্ছে, এটা বিশাল একটা ক্যাচ 22 সিচুয়েশন হয়ে যাচ্ছে। কিন্তু এটা সারা ভারতবর্ষের জন্য একটা ক্যাপাসিটি কনস্ট্রেন্ট, যত লোক চাই তত লোক আমরা করতে পারছি না, স্পেশালি আমাদের আম্পান মতে কি হয়েছিল, যেরকম এখান থেকে আমি দিনে 500 স্যাম্পল পাঠাচ্ছিলাম, আম্পান মতে বললো আসতে যাও 100 বেশি পাঠিও না, নিতে পারছে না লোক, আমার আর্থিক করার নাইসেটি খালি হয়েছিল। এখন আশা করছি লং টার্ম সলিউশন টু দিস ইজ আমাদের জেলাটা ঘুরে যাও, আমি ডিএম সাহেব আপ্রাণ চেষ্টা করছি, আমাদের ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ওয়াইড সব রেডি হয়ে গেছে। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।